চার হাজার কোটি টাকা এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল তৈরি হলো ভারতে অবাক করবে বিশেষত্ব ইতিমধ্যেই পথ চলা শুরু হয়ে গিয়েছে এশিয়ার বৃহত্তম প্রাইভেট মাল্টি স্পেশালিটি অমৃতা হাসপাতালের এই হাসপাতাল আধ্যাত্মিক নেত্রী অমৃতানন্দময়ী দেবী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি সকলের কাছে আম্মা নামে সমধিক পরিচিত একশো ত্রিশ একর জমির ওপর অবস্থিত এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করতে প্রায় চার হাজার কোটি টাকা খরচ হয়েছে ইতিমধ্যেই গত চব্বিশে অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ছশো বিশিষ্ট এই হাসপাতালটি উদ্বোধন করেন প্রায় এক কোটি বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই এলাকায় একটি বড় সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও একটি ফোর স্টার হোটেল মেডিকেল কলেজ নার্সিং কলেজ এলাউড হেলথ সায়েন্সের কলেজ পুনর্বাসন কেন্দ্র হেলিপ্যাডের পাশাপাশি রোগীদের এই রোগীদের পরিবারের সদস্যদের জন্য চারশো আটানব্বইটি রুম বিশিষ্ট গেস্ট হাউসের সুবিধাও থাকবে পাশাপাশি এই বিস্তীর্ণ ক্যাম্পাসে প্রবেশ করার সাথে সাথে আপনাকে নমঃ মন্ত্র দ্বারা অভ্যর্থনা জানানো হবে উল্লেখ্য যে কেরালার কোচির অমৃতা হাসপাতাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে হাসপাতালটি প্রথম পর্যায়ে পাঁচশোটি শয্যা এবং পরবর্তী আঠেরো মাসের মধ্যে সাতশো পঞ্চাশটি শয্যা চালু করার লক্ষ্যমাত্রা রেখেছে এছাড়াও দু থেকে উনত্রিশ সালের মধ্যে সেখানে দু হাজার শয্যা শুরু করা হবে এ প্রসঙ্গে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন যে মোট বারো হাজার জনেরও বেশি কর্মী এবং সাতশো জন ডাক্তার এই হাসপাতালে পরিষেবা দেবেন পাশাপাশি নতুন এই হাসপাতালের ধারণাটি অন্যান্য হাসপাতালের তুলনায় অনেকটাই আলাদা ম্যানেজমেন্ট পরিকল্পনা করেছে ডাক্তার এবং কর্মীদের স্থূলতা রক্তে তাঁরা যাতে লিফটের পরিবর্তে সিঁড়ির ব্যবহার করেন সেজন্য তাদের উৎসাহ প্রদান করা হবে এছাড়াও জানিয়ে রাখি যে কোচির অমৃতা হাসপাতাল দু সালে ত্রিশ বছর বয়সী রোগী মনু টিয়ারের হাতে প্রতিস্থাপন করে ভারতের চিকিৎসা বিজ্ঞানে ইতিহাস তৈরি করেছিল রোগীদের জন্য রয়েছে এই সব ব্যবস্থা এই হাসপাতালে শিশুদের জন্য মোট তিনশোটি শয্যার ব্যবস্থা রয়েছে তবে পেডিয়াট্রিক ওয়ার্ডটি সবচেয়ে বড় এরপরে প্রসবের জন্য সর্বাধিক শয্যা রাখা হয়েছে হাসপাতালে একাশিটি বিভিন্ন মেডিকেল স্পেশালিটির চিকিৎসা থাকবে এছাড়াও হাসপাতালে চৌষট্টি অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ারের জন্য থাকছে পাঁচশো তেতাল্লিশটি বেড পাশাপাশি আইসিউতে ভর্তি রোগীদের কক্ষ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ারটি কাঁচের দরজা দিয়ে প্রস্তুত করা হয়েছে যাতে রোগীকে বাইরে থেকেও সর্বক্ষণ পর্যবেক্ষণ করা যায় সর্বোপরি গুরুতর রোগীদের ক্ষেত্রে প্রতি দুজন রোগীর জন্য একজন হেলথ কেয়ার কর্মীর ওয়ার্ক স্টেশন স্থাপন করা হয়েছে স্বাস্থ্য পরিষেবায় পঁচিশ বছর মাতা অমৃতা অন্তময়ী দেবী দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত অমৃতা হাসপাতাল স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রেখেছে অমৃতা হাসপাতাল তার দাতব্য চিকিৎসা যা এখনো পর্যন্ত বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে যাতে মোট ছশো কোটিরও বেশি টাকা খরচ হয়েছে দু ষোলো সালে অমৃতা হাসপাতালকে রোগীদের নিরাপত্তা এবং চিকিৎসা উদ্ভাবনের জন্য এফআইসিসি আই দ্বারা স্বাস্থ্য পরিচর্যা শ্রেষ্ঠত্ব পুরস্কার দেওয়া হয় গত পঁচিশ বছরে সামনে আসা সুনামি কোভিড নাইন্টিন একাধিক ভূমিকম্প অন্যান্য বড় দুর্যোগের কঠিন সময় সবাইকে সাহায্য করার লক্ষ্য অমৃতা হাসপাতাল এগিয়েছিল এমতো অবস্থায় ফরিদাবাদে এই হাসপাতালের নতুন শাখাটি হল এশিয়ার বৃহত্তম সুপার স্পেশালিটি হাসপাতাল